এরপর শহীদকে শ্রদ্ধা জানাবেন গণতান্ত্রিক ন্যায় সমিতির পক্ষে নারী নেত্রী কমরেড রঞ্জনা বসাক। এরপর সিএজিও মহকুমা সম্পাদক কমিটির সদস্যগণ এবং মহকুমা কমিটির সদস্যগণ একে একে ভারতের ট্রেড ইউনিয়ন কেন্দ্র সারা ভারতবর্ষে আজকে 55তম প্রতিষ্ঠা দিবস উদযাপন সংগঠিত করছে। অনুরূপভাবে আমরা আমাদের ত্রিপুরা রাজ্যের সাব্রুম মহকুমা কেন্দ্রে আমরা এই দিনটি উদযাপন করছি। শ্রমিক শ্রেণীর রক্তরাঙ্গা লাল পতাকা উদযাপন এবং এই সংগঠন তৈরি করতে যেয়ে যারা শহীদের মৃত্যুবরণ করেছেন তাদের প্রতি সমবেদনা জানিয়ে শহীদের ফেলে যাওয়া কাজকে আমরা যাতে সমাপ্ত করতে পারি সেই প্রতিজ্ঞা নিয়ে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং দেশের যে মুজুয়া সমাজ ব্যবস্থা সেই সমাজ ব্যবস্থার বিরুদ্ধে আমার লড়াই সেখানে চলবে। এখানে বলে রাখা ভালো, 1970 সালে আমাদের সিআইটু প্রতিষ্ঠা হয়েছিল। এর পূর্বে 1920 সালে নিখিল ট্রেড ইউনিয়ন কংগ্রেস সারা ভারতবর্ষে তৈরি হয়েছিল। সেখানে মতাদর্শগত লড়াইয়ের প্রশ্নে এই ট্রেড ইউনিয়নের মধ্যে দ্বিধা বিভাজন সংঘটিত হয়ে 1970 সালের 26 থেকে 30 মে কলকাতার রঞ্জি স্টেডিয়ামে যে সম্মেলন, প্রথম সম্মেলন হয় সর্বভারতীয়, সেখান থেকেই সিআইটিউ আত্মপ্রকাশ হয়। সেদিন থেকে এই প্রতিষ্ঠা দিবস আমরা উদযাপন করে চলছি। সারা ভারতবর্ষের শ্রমিক শ্রেণীকে তার অর্জিত লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সাংগঠনিক কাজ এগিয়ে নিয়ে চলেছি। আমরা এখনও সমস্ত শ্রমিকের কাছে পৌঁছতে পারিনি। সর্বশেষ আমাদের 23 সালের জানুয়ারি মাসে সর্বভারতীয় সম্মেলনেও আমরা এই বিষয় পর্যালোচনা করে এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সারা ভারতবর্ষের সমস্ত ট্রেড ইউনিয়নের যারা অন্তর্ভুক্ত শ্রমিক আছেন যাদের কাছে আমরা এখনও পৌঁছতে পারিনি সেই কাজকে আমরা এগিয়ে নিয়ে যাব। সমস্ত শ্রমিককে সংগঠিত করে বুর্জোয়া সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াইকে আমরা এগিয়ে নিয়ে যাব। ইতিমধ্যে আমরা দেখছি সাম্প্রদায়িক শক্তি আমাদের দেশ শাসন করছে, সেখানেও শ্রমিক শ্রেণীর মধ্যে বিভাজন তৈরি করা, অনৈক্য তৈরি করা এবং কর্মহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে তারা এগিয়ে চলছে। তার বিরুদ্ধে ট্রেড ইউনিয়ন লড়াই এগিয়ে নিয়ে আমরা চলেছি। তার জন্যই আমরা আজকে প্রতিষ্ঠা করছি প্রতিজ্ঞা নেব, সেই লক্ষ্য পূরণের জন্য আমরা আমাদের সংগ্রাম লড়াই চালিয়ে যাব। এই প্রত্যাশা রেখে আমরা আজকে সমবেত হয়েছি। আমরা এই সময়ের মধ্যে আমাদের সামনে যে সমস্ত সমস্যাগুলি রয়েছে সেইগুলো নিয়ে আমাদের এক প্রতিনিধি দল মহকুমা শাসকের নিকট স্মারকলিপি পেশ করে আমাদের উত্থাপিত 11 দফা দাবি তারা সেখানে আলোচনা করবেন। আলোচনা করে এই সম্পর্কে প্রশাসনিক উদ্যোগ গ্রহণের জন্য আমরা আহ্বান জানাবো। তার জন্য প্রতিনিধিদের চলবে, এখানে আমরা অবস্থান সংগঠিত করবো দাবির সমর্থনে। এই আবেদন রেখে আপনাদের এখানে যারা উপস্থিত হন তাদেরকে অভিনন্দন জানিয়ে, যারা আমাদের আলোচনা শুনছেন তাদেরকেও অভিনন্দন জানিয়ে আমাদের কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, সিআইটিউ জিন্দাবাদ।